আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মাদক সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত স্মার্ট ওয়ার্ড করার লক্ষ্যে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে কাউন্সিলর প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন জহিরুল ইসলাম হারুন সিপাই। তিনি সিএনএন বাংলা টিভিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন আমাদের স্টাফ রিপোর্টার আনিসুল ইসলাম। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম হারুন সিপাই। আমি 34 নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি গত বুধবার দিন। আল্লাহ চাহে তো আগামীকালকে আমাদের মনোনয়ন বাছাই পর্ব, বাছাই পর্ব হওয়ার পরে 9 তারিখে আমাদের প্রতীক বরাদ্দ হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত যদি আমাকে নির্বাচন করার তৌফিক দেয় করেন, আমি অবশ্যই 100% নিশ্চিত যে আমি বিজয়ী হব। আমি আমার ওয়ার্ডের আমার গণ্যমান্য মুরব্বিয়ান আমার যুবক ভাইয়েরা সকলকে সাথে নিয়ে এই ওয়ার্ডের মাদক মুক্ত, নেশামুক্ত, ইপটিজিং মুক্ত এবং সন্ত্রাস মুক্ত আমি করবো ইনশাআল্লাহ। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, তার পরিশ্রম স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকে যে পদক্ষেপ নিয়েছেন তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা নৌকার বিজয়ী করব। এবং আমি হারুন সিপাই আমার এই ওয়ার্ডকে নিয়ে আমি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমার জননেত্রী শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য আমি পদক্ষেপ নিয়েছি। এই 34 নং ওয়ার্ডের যে অসমাপ্ত কাজগুলো আছে সেটা সমাপ্ত করার জন্যই আমার পদক্ষেপ। আমার মতে তাকে নির্বাচনে পাশ করলে, জয় লাভ করলে তাকে আমাদের এলাকার যে সমস্ত কাজগুলো ইনশাল্লাহ করতে পারবে। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ মণ্ডল, আমি এই শরীফপুরের অধিবাসী। আমি ব্যক্তিগতভাবে জহিরুল ইসলাম হারুন সিপাইকে চিনি এবং জানি, তিনি একজন সৎ, যোগ্য, ধার্মিক, ন্যায় বিচারক। এই হারুন সিপাই যদি আমাদের ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে জয়যুক্ত হতে পারে তাহলে আমাদের এই সমাজ, আমাদের ওয়ার্ড সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত একটি সমাজ এবং সুষ্ঠু একটি সমাজ। জহিরুল ইসলাম হারুন সিপাই গত 5 বছর যাবত এই এলাকাতে কাজ করে যাচ্ছে, সে রাস্তার উন্নয়ন করেছে, মাদক সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছে, ড্রেনেজ ব্যবস্থার কাজ করেছে, যতগুলো ক্যান্ডিডেট এখন 34 নম্বরে দাঁড়িয়েছে এর মধ্যে হারুন সিপাই সর্বোৎকৃষ্ট ব্যক্তি। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কোনো এই অন্যায়ের সাথে আপোষ করে না, সে আপোষহীন ব্যক্তি, সে ন্যায় বিচারক, সে বিচার বুঝে, অন্য কারো ধর্ণা ধরতে হয় না, সে তাকেই আমরা চাই। এবং সে যদি জয়যুক্ত হয় আল্লাহর কাছে দোয়া করি সে যেন জয়যুক্ত হয় এবং 10 জনের যেন সেবা করতে পারে। এলাকার সকল জনসাধারণের উদ্দেশ্য বলছি, হারুন সিপাই অত্যন্ত ভদ্র মানুষ এবং বিনয়ী, অত্যন্ত সৎ, সেই হিসাবে ওনাকে নির্বাচিত করলে এলাকার উন্নয়ন হবে, সমাজের উন্নয়ন হবে, আর যুবক সমাজের যে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা সেটার উন্নয়ন হবে। এই জন্য হারুন সিপাইকে আমরা সবাই মিলে নির্বাচিত করব, এটা আশাবাদ ব্যক্ত করছি। শিক্ষা অনুরাগী 34 নং ওয়ার্ডের সকল শিক্ষা প্রতিষ্ঠানের বোর্ড, জ্যামিতি বক্স, কলম, যাবতীয় যা কিছু লাগে পরীক্ষার জন্য সব কিছু দিয়েছেন। আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে 34 নং ওয়ার্ড থেকে সন্ত্রাস মাদক চাঁদাবাজ মুক্ত এবং স্মার্ট ওয়ার্ড গড়ার লক্ষ্যে আলোচনার শীর্ষে রয়েছেন জনাব জহিরুল ইসলাম হারুন সিপাই। গাজীপুর থেকে আনিসুল ইসলাম, সিএনএন বাংলা টিভি।